হ্যালো ফ্রেন্ডস, দিলুজ রেসিপির আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমার রেসিপিতে থাকছে ডাব চিংড়ি। ডাব চিংড়ি বানানোর জন্য মিডিয়াম সাইজের 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোর ঠিক লেজটাকে রেখে পা আর ডানাগুলো কেটে নেব। কেটে ওপরের খোলাটা কীভাবে ছাড়িয়ে নেব দেখুন, বড় পাগুলা কেটে নিলাম। এবার ওপরের খোলাটা এইভাবে ছাড়িয়ে নেব। চিংড়ি মাছের পিঠের দিকে একটা নাড়ি থাকে, সেটাকে কেটে এইভাবে বের করে নিলাম। আমার একটা চিংড়ি কাটা হয়ে গেছে। এইভাবে আমি সবকটা চিংড়ি মাছ এক এক করে কেটে নেব। দেখুন, সবকটা চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো গুটিয়ে না যায় তার জন্য আমি এখানে কতগুলো কাঠি নিয়েছি। ঠিক মাথার দিকটা থেকে এইভাবে কাঠিটা চিংড়ি মাছের ভেতরে দিয়ে দিলাম, যাতে চিংড়ি মাছটা লম্বালম্বি থাকে, রান্না করার পরে গুটিয়ে না যায়। এবার সামান্য একটু নুন দিয়ে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেবো। এখানে আমি হলুদ দিচ্ছি না, কারণ ডাব চিংড়িটা সাদা সাদা কালারের হয়, আর চিংড়ি মাছটা যখন সর্ষের তেলে ভাজবো তখন ওটা আপনি লাল হয়ে যাবে, তাই আর এক্সট্রা হলুদ দেওয়ার কোনো দরকার নেই। ভালোভাবে চিংড়ি মাছের নুনটা মাখিয়ে 10 মিনিট রেখে দিলাম। এখানে আমি একটা ডাব কেটে নিয়েছি, ডাবের জলটাকে বের করে রেখে দিলাম। এই জলটা আমি পরে ব্যবহার করব। আর এখানে মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য আমি 4 চামচ সাদা সর্ষে নিলাম, তার সাথে 2 চামচ পোস্ত দিলাম। এখানে আপনারা চাইলে কালো সর্ষেটাও দিতে পারেন। আর 1 চামচ নারকেল কুড়ানো দিলাম। আর ডাবের জল দিয়ে সর্ষে পোস্তগুলো একটু ভিজিয়ে রেখে এটা পেস্ট করে নেব। নরম নারকেলের শাঁস নিয়েছি, সেটাও পেস্ট করে নেব। এদিকে গ্যাসে কড়াইটা চাপিয়ে দিলে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে উঠলে চিংড়ি মাছগুলো ভাজার জন্য এক এক করে কড়াইতে ছেড়ে দিলাম। এবার উল্টে পাল্টে মাছগুলো একটু ভেজে নেব। মাছগুলো সর্ষের তেলে ভাজার সময় সুন্দর একটা লাল কালার এসেছে। আপনারাও এইভাবে খুব সহজে বাড়িতে ডাব চিংড়ি বানাবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নিয়ে একই তেলে আমি এখানে আগে থেকে 2টো পেঁয়াজ সেদ্ধ করে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 1 চামচ আদা রসুন বাটা দিলাম। দিয়ে নাড়াচাড়া করে সর্ষে পোস্ত আর নারকেলের কুড়ানো দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। বাটা মশলা দেওয়ার পরে নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিলাম। নুনটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে আমি নারকেলের দুধ দিয়ে দিলাম। নারকেলের দুধটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে এখানে আমি ডাবের জল দিলাম, যে ডাবের জলটা বের করে নিয়েছিলাম সেটা দিলাম। দেখুন, দিয়ে আবারও নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট রান্না করব। ডাব চিংড়ি যেহেতু রান্না করছি তাই এখানে ডাবের জলই ব্যবহার করেছি, নর্মাল জল এখানে ব্যবহার করিনি। ডাবের জলটা দেওয়ার পরে ফুটে উঠলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। দেখুন, গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়েছি। এবার আমি মাছগুলোকে ডাবের ভিতরে দিয়ে ভাপ দিয়ে নেব। এখানে আমি একটা ডাব সকালবেলায় কেটে রেখেছিলাম, প্রথমে ডাবের শাঁস দিয়ে দিলাম, এবার চিংড়ি মাছগুলো দিলাম। চিংড়ি মাছ দেওয়ার পরে আবারও আমি নারকেলের শাঁস পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
দিয়ে আবারও ওপর থেকে চিংড়ি মাছ দিয়ে দিলাম। এইভাবে দেখুন সব কটা মাছ দেওয়া হয়ে গেছে। এবার যে গ্রেভিটা ছিল সেটাকে দিয়ে দিলাম। আবারও ওপর থেকে নারকেলের শাঁস দিলাম, ওপরে তিনটে কাঁচা লঙ্কা চেরা দিলাম। এবার এক আটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেব। দেখুন মুখটা বন্ধ করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অন করে ভাপ দেওয়ার জন্য ডাবটা বসিয়ে দিলাম। ডাব যদি খুব মোটা হয় তো গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখবেন, আর পাতলা হলে মিডিয়ামে রেখে 15 মিনিট এইভাবে ভাপ দেব। দেখুন ডাবটা যখন ঠিক এইভাবে পোড়া পোড়া হয়ে আসবে তখন জানবেন যে ডাব চিংড়িটা ভিতর থেকে ভেপে উঠেছে। চলুন গ্যাসের ফ্লেমটা অফ করে দেখে নিই কেমন হলো ডাব চিংড়িটা। দেখুন ভেতর থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে এসেছে। এবার এটাকে আমি পরিবেশনের জন্য উঠিয়ে নেব। এইরকম ডাব চিংড়ি গরম গরম ভাতের সঙ্গে হলে খাওয়াটাই জমে যাবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সেই সাথে কমেন্ট করবেন, আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা দিলুজ রেসিপি পেজটিকে ফলো করবেন। আজ তাহলে এই পর্যন্তই, থ্যাংক ইউ।